বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের দক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন তার নাম হলো মোহাম্মদ আশরাফুল। বর্তমানে তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। চলুন আজকে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নিই। আর এই ভিডিওর সকল তথ্য উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, আর তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। চলুন শুরু করা যাক। পূর্ণ নাম মোহাম্মদ আশরাফুল, ডাকনাম মতিন এস। জন্ম 7 জুলাই 1984, বয়স 36। ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি লেগ ব্রেক, ভূমিকা মাঝারি সারির ব্যাটসম্যান। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং অধিনায়ক। জাতীয় পার্শ্ব বাংলাদেশ। টেস্ট অভিষেক 6 সেপ্টেম্বর 2001 বনাম শ্রীলঙ্কা, শেষ টেস্ট 25 এপ্রিল 2013 বনাম জিম্বাবুয়ে। ওডিআই অভিষেক 11 এপ্রিল 2001 বনাম জিম্বাবুয়ে, শেষ ওডিআই 8 মে 2013 বনাম জিম্বাবুয়ে। টি টোয়েন্টি অভিষেক 1 সেপ্টেম্বর 2007 বনাম কেরি, শেষ টি টোয়েন্টি 31 মে 2013 বনাম শ্রীলঙ্কা। কেরিয়ার সম্পাদনা। আশরাফুল বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে টেস্ট শতক করার রেকর্ড অধিকারী। নিজের 17তম জন্মদিনে একদিন পূর্বে 2001 সালের 8 সেপ্টেম্বর সিংহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি তার অভিষেক ঘটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 114 রান করে এই কৃতিত্ব অর্জন করেন, কিন্তু ওই খেলায় বাংলাদেশ দল ইনিংসেও 137 রানের ব্যবধানে পরাজিত হয়। 2004 সালে জাতীয় দলের প্রত্যাবর্তনের পর ভারতের বিরুদ্ধে 158 রান করেন, যা ওই সময়কালে তার ব্যক্তিগত দ্বিতীয় শতক এবং কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রান। 2006 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 134 রান করেন। টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেক হয় 2007-এ শ্রীলঙ্কার বিপক্ষে। অধিনায়কের ভূমিকা শুরুটা ভালো ছিল না। প্রথম টেস্টে 2 ইনিংসে তিনি যথাক্রমে 7 ও 37 রান করেন এবং দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 0 রানে প্যাভিলিয়ন ফেরত যান। অবশ্যই দ্বিতীয় ইনিংসে তিনি 129 রান অপরাজিত থেকে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে 4টি সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট আশরাফুল বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোর, প্রথম হাবিবুল বাশার। ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া লীগের আশরাফুল ঢাকা বিভাগের দলের অধিনায়ক হিসেবে অনিয়মিতভাবে খেলে থাকেন। 2006-এর নভেম্বরে তিনি চট্টগ্রাম বিভাগীয় দলের বিপক্ষে প্রথম শ্রেণী ক্রিকেট 263 রানে একটি রেকর্ড ইনিংস করেন। তিনি যখন অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন তখন দলটি লীগের টেবিলে একেবারে নিচের দিকে ছিল। তার নেতৃত্বে দলটি টেবিলের দ্বিতীয় দল হিসেবে মৌসুমের শেষ করে আশরাফুল রেইলোলি সিসির হয়ে ইংল্যান্ডে একটি ঘরোয়া লীগে খেলেন। 2020-এর নভেম্বরে 2020-21 বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে প্রতিযোগিতা শুরুর পূর্বে 12 নভেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে মিনিস্টার গ্রুপ রাজশাহী তাকে কিনে নেয়। ম্যাচ পাতানো স্বীকারোক্তি। 2013 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে উঠার পর আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে তিনি ক্ষমা চান। পরে আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এতে আমি পরবর্তী যে কোনো সময় ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী সহ কোনো সেলিব্রিটির জীবন কাহিনী জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।